এত সিনেমা তো এত মানে আমরা তো এরকম একটা আইডিয়াল সোসাইটির কথা এত সিনেমায় বলেছি, সেটা কি হয়ে গেছে? সেটা তো হয়নি। সাডেনলি এত সিনেমায় এত উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প বলা হয়েছে, তা সত্ত্বেও কি মহিলাদের উপর অত্যাচার হচ্ছে না? স্পষ্টভাবে সত্য কথা তিনি সদাই কয়, কিন্তু অদ্ভুতভাবে এবার তিনি সবাইকে পাওয়াচ্ছে ভয়। এবার ভয়টা কতখানি তুমি পাওয়াচ্ছ আর ভয়টা কতখানি তুমি পেয়েছো সেটা জানার জন্যই আজকের এই অহল্যার আড্ডা। তো প্রথমে একটা জিনিস বলো, তুমি নিজে কতখানি মন থেকে ভীতু না ভীতু নয়? না, আমি খুব মানে আমি নিজেকে ভীতু বলতে রাজি নই একেবারেই, কিন্তু ওই মানে ভূতের সিনেমা অন্ধকার করে দেখতে যতটা ভয় লাগে, মানে সবাই যতটা ভয় পায় ততটা ভয় আমিও পাই। আচ্ছা, ওইটুকু আর কি। বাট মানে অনেকের হয় না, কারণ বলে যে মানে ওইখানে ভূত আছে ফিল করতে পারছি, আমি ওরকম ফিল টিল কোনোদিন করতে পারি। আচ্ছা, কিন্তু কোথাও গেলে এমনি গা ছমছমে যদি কোনো জায়গায় দাও, মানে হয় না যে কোনো একটা জায়গায় গিয়ে এই জায়গাটা এরা ভাল লাগছে না, মানে আমরা যেটা বলি ভাইবস ভাল লাগছে না কখনো? কারণ শুটিংয়ের জন্য তোমরা বিভিন্ন জায়গায় যাও, তো আমার শুটিংয়ে খুব একটা এখন অনেস্টলি হয়নি, কারণ আমি একটা অন্য মানে স্টেট অফ মাইন্ডে থাকি শুটিংয়ের সময়। বাট আমার মনে আছে একবার আমি নেপালে বেড়াতে গিয়েছিলাম, এবার মানে আমরা কয়েকজন বন্ধুরা গিয়েছিলাম, ওখানে একটা প্যালেস আছে নেপালে, প্যালেস যেটা, ওই প্যালেসে একটা ওখানে ওরা টুরিস্টদের ঢুকতে দেয়, পুরো প্যালেসের একটা টোর হয়, একটা হিউজ প্যালেস। আর ওখানে একটা পার্টিকুলার জায়গা আছে প্যালেসের মধ্যে যেখানে তোমাকে জুতো খুলে তোমার ব্যাগ সমস্ত বাইরে রেখে, মোবাইল বাইরে রেখে, ক্যামেরা বাইরে রেখে তোমাকে ইনফ্যাক্ট ঘড়ি খুলে দিয়ে যেতে হয়, মানে ইউ হ্যাভ টু কিপ এভরিথিং আউটসাইড। ওখানে সিকিউরিটি আছে তোমার জিনিসপত্র ঠিক রাখার জন্য, ইউ হ্যাভ টু জাস্ট গো, তুমি ফটোগ্রাফি করতে পারবে না ওখানে। ওখানে না মানে যে দরজাটার বাইরে সব জিনিসপত্র রেখে ঢুকতে হয়, এবং মানে আমি আর আমার একটি আমার কলেজের বন্ধু ছিল, তো সি অ্যান্ড আই ইউ ওয়ার লাইক গোয়িং ইনসাইড টুগেদার। ও জাস্ট আগে ঢুকেছে, আমি তারপরে ওর পেছন পেছন ঢুকেছি। ওটা না একটা সরু একটা করিডোরের মতো, আর এরকম উঁচু উঁচু কিছু মানে ছোটো ছোটো চৌকো চৌকো জানলা ছিল, আর পুরো করিডোরটা না পাতায় ভর্তি, গাছের পাতা এইসব। ওই একটা জায়গা না, ওই হাঁটতে হাঁটতে আমার ফর সেকেন্ড মনে হয়েছিল দ্যাট সামবডি ইজ ইদার ওয়াচিং মি অর ফলোয়িং মি, ওইটুকু যা স্পেসে আমার মনে হয়েছিল। তারপর যখন এই করিডোরটা পেরিয়ে প্রপার একটা জায়গায় চলে এলাম যেখানে ছিল যে ওখানে না পুরোনো দিনে মানে যখন ওই প্যালেসের উপর অ্যাটাক হতো তো ওরা ওখানে লুকিয়ে থাকতো বেসিক্যালি, তো এরকম একটা ওইটুকুই হয়েছিল, মানে দ্যাটস দি ওনলি কাইন্ড অফ সুপার ন্যাচুরাল এক্সপিরিয়েন্স যাই বলো আই হ্যাড, আর কখনো কিছু হয়। তুমি একবার বলেছিলে যে লন্ডনে গেলে তোমরা মানে বিভিন্ন রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার দিকটা খুব স্পুকি হয়ে ওঠে, যে সেটা তো হয় অ্যাবসলিউটলি, কেন যদি একটু বলো? এই জন্যই বলছি, কারণ লন্ডন জায়গাটা না মানে ওখানে বেশিরভাগই এখন ওরা খুব মানে রেস্টোরেশনে বিলিভ করে আর কি, পুরোনো বিল্ডিংস, ওল্ড প্যালেসেস, ওল্ড রোডস, মানে এখনও তুমি যদি ওখানে বাড়িগুলো দেখো দে হ্যাভ দোজ চিমনিজ যেগুলো থেকে ধোঁয়া বেরোয়, তো ওই ওল্ড স্ট্রাকচার্সগুলো ওরা খুব রেস্টোর করে রেখেছে, আর এত পুরোনো পুরোনো বিল্ডিংস ওখানে রয়েছে না, দোজ আর হিউজ। ইনফ্যাক্ট ওখানে পপুলেশন কম, বাট একটা টাইমের পর যখন খুব অন্ধকার হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় এমনি তুমি রাস্তায় লোকজন কম দেখতে পাবে, আর টাইমস ইফ ইট স্টার্টস রেইনিং অ্যান্ড দেয়ার ইজ নোবডি আউটসাইড অ্যান্ড মেবি ইউ আর জাস্ট ওয়াকিং অন দ্য রোড, তখন একটা একটু ক্রিপি ফিলিং আসে, এটাও সত্যি কথা। মানে ইভেন ইফ ইউ ওয়ান্ট ইট অর নট, ইউ বিলিভ ইট অর নট, হোয়াট এভার, মানে ভয় নয়, ওটা একটা অদ্ভুত একটা ক্রিপি ফিলিং আর কি, সেটা হয়। কামিং ব্যাক টু অহল্যা, এবার তোমাকে দেখেও না বোঝা যাচ্ছে না যে তুমি কি চাইছো, মানে একই সময় মনে হচ্ছে যে তুমি অনেক অনেকগুলো জায়গায় তোমার চরিত্রটার মধ্যে অনেক হতাশা কখনো প্রকাশ করেছে, আবার তারই সঙ্গে মনে হচ্ছে এই চরিত্রটা কিছু বলতে চাইছে, তো তোমার কাছে এই চরিত্রটা কিরকম ছিল যখন ওয়ান্স ইউ আর? হ্যাঁ, মানে চরিত্রটাকে হয়তো অ্যাপারেন্টলি ট্রেলারে যেটা দেখা গেছে দেখে মনে হচ্ছে যে একটা খুব মানে টর্চার, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা এরকম কিছু জিনিস একটা আমরা যেরকম দেখতে পেয়েছি, সেটা যেমন আছে, দেয়ার ইজ আনাদার অ্যাসপেক্ট ইন দিস ক্যারেক্টার যেটা আমার মনে হয় ছবিটার মধ্যে আছে, যেটা ট্রেলারে অতটা ডিটেলে বলা নেই, সেটা ওই জন্য আমিও খুব একটা ডিটেলে বলতে চাইছি না। এবং কোথাও একটা না মানে মানে ইজ ইট ওয়েদার ইট ইজ রিয়েল অর ইট ইজ আনরিয়েল এরম একটা জায়গায় এই চরিত্রটার একটা স্পেস রয়েছে পুরো ছবিটা। ওর মা করে না ইন্দ্র, বাবা করে, অ্যাপারেন্টলি দেখলে মনে হচ্ছে হরর মুভি, তারপর একটু ডিটেলে যদি দেখা যায় তাহলে বোঝা যায় এটার মধ্যে সাইকোলজির একটা বড় জায়গা, সাইকোলজিক্যাল ব্যাপার আছে একটা কোথাও, ওই এটা বলে হরর নভেল প্রবাবলি সুপারন্যাচারাল বলাটা বেটার, থ্রিলার পার্ট তো একটা ডেফিনেটলি আছে, আর বাট এটার সঙ্গে সঙ্গে কোথাও একটা খুব ইম্পর্টেন্টলি একটা খুব মানে
বহু বছর পুরনো একটা কুসংস্কার আছে যেটা নিয়ে একটা উইচ ইজ এ সোশ্যাল ইস্যু আছে, তো সেটারও একটা অ্যাসপেক্ট এই ছবিটার মধ্যে আছে। রিসেন্ট পাস্টে তোমার অভিনীত চরিত্রগুলো যদি একটু ফলো করা যায় বোঝা যায় এই চরিত্রগুলো পুরোপুরি ভালো নয়, পুরোপুরি খারাপ নয়, মানে এই চরিত্রগুলোকে দেখে সহজে জাজ করা যায় না, তো এই ক্ষেত্রেও কি সেরকমই কোনো কিছু ভেবে এই চরিত্রটাকে মানে বেছে নেওয়া? এক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ সেটার একটা পার্ট তো আছেই ডেফিনেটলি। আর আমার মনে হয় যে ওভারঅল গল্পটাও না মানে আর এই চরিত্রটা গল্পটার মধ্যে এত এমন একটা জায়গায় যেখানে এই প্রত্যেকটা ফ্যাক্টর, তুমি থ্রিলার ফ্যাক্টর বলো, স্পোনাচুরাল ফ্যাক্টর বলো, এই যে একটা অদ্ভুত একটা কুসংস্কার রিলেটেড একটা ইস্যু, সোশ্যাল ইস্যু চলছে, এই প্রত্যেকটা ফ্যাক্টর কোথাও এই ক্যারেক্টারটার সঙ্গে সামহাও কানেক্টেড, সেইটা একটা খুব বড় চ্যালেঞ্জ। এবং এই চরিত্রটা অ্যাপারেন্টলি খুব টর্চার্ড একটা জায়গা রয়েছে, বাট মানে ওয়ান্স ইউ কাইন্ড অফ গো থ্রু দ্যাট স্টোরি ইউ নো দ্যাট দ্যার আর লট অফ আদার থিংস, ভেরি লট অফ স্ট্রং, কি বলবো, স্ট্রং ইমোশনস বলো, লট অফ হার্ড শেপস, লট অফ থিংস উইচ আর লিটল আনএক্সপেক্টেড, মানে উইচ অ্যাকচুয়ালি মানে এই চরিত্রটার মধ্যে দিয়ে যে কয়েকটা জিনিস যেগুলো রিভিলড হয়েছে। গত এক বছর ধরে তো আপনাদের এইভাবেই চলছে। তুমি তো এক বছর ধরে বুঝো বুঝছো না, তুমি সত্যিই এত ভালো না, ভালো সাজার চেষ্টা করো। তুমি বেশ কয়েকটা তো হরর মুভি করেছো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরপরে যখন মানে একটা স্ক্রিপ্ট থেকে একটা গল্প হয়ে যাওয়ার পর যখন আবারও একখানা হরর গল্প এখন বাংলায় বেশ কাজ শুরু হয়েছে, সে জায়গা থেকে দেখে মানে কোন জায়গা থেকে আলাদা করো, মানে কোন জায়গা থেকে তোমাকে গল্পটা টানে? দেখো অনেস্টলি কথা হচ্ছে আমার না ছবি জাজ করার একটা জায়গা আছে, সেটা কথা হচ্ছে যে একটা হতে পারে যে কোনো একজন ডিরেক্টরের সঙ্গে আমি অলরেডি কাজ করেছি, তো আমি জানি যে সেখান থেকে একটা খুব ব্রিলিয়েন্ট কিছুই বেরোবে, সেটা একটা যেরকম ফ্যাক্টর। আবার এটাও একটা ফ্যাক্টর না, যখন আমি কোনো একটা গল্প শুনি তো আমার কাছে সামহাও একটা বেঞ্চ মার্ক হচ্ছে ওই ছবিটা, যে ইনিশিয়াল আমি যখন গল্পটা শুনছি না ফার্স্ট টাইম, প্রথম 5-6 মিনিট ওই গল্পটা আমাকে বসিয়ে রাখতে পারছে কি না, মানে এটা খুব ইম্পর্ট্যান্ট। 5-6 মিনিটের মধ্যে ইউ গেট দি আইডিয়া দ্যাট হাউ দ্য ফিল্ম ইজ গোয়িং টু শেপ আপ, ওই আইডিয়াটার সাথে যদি তুমি সেই সময় যদি ক্লিক করে যায় না, দেন ইউ থ্রু, ইউ নো দ্যাট দিস ইজ দ্য রাইট চয়েস ফর ইউ। তো তুমি 5-6 মিনিটের মধ্যে জিনিসটা তোমার মাথায় মানে ইন্ট্রিগ না করে, দেন ইটস নট হ্যাপনিং। পায়েলদি, এক্ষেত্রে আরেকটা সিরিয়াস জায়গায় আসবো, যে ইদানিং এমন অনেক ছবি আছে যে ছবিগুলো হয়তো হলে আসছে, হয়তো হলে খুব দুর্দান্ত বিজনেস করলো না, পরবর্তীকালে যখন আমরা মোবাইলে বা ফেসবুকে ছোট্ট ছোট্ট ক্লিপ দেখি তারপরে আমরা সেই সিনেমাটার জন্য খোঁজ শুরু করি, এটা কীভাবে বলো, মানে না দেখেই আগে থেকে এটা ফালতু হয়েছে এইটা বলে দিই হলে না যাও, এইটা আবার কেন টিকিট কেটে দেখবো, হাউ ডু ইউ সি দিস মাইন্ডসেট? না, এটা একটা ফ্লিপ সাইড অফ সোশ্যাল মিডিয়া উইচ আই অলসো অ্যাগ্রি, যেটা কিছুটা 12th ফেলের ক্ষেত্রে হয়েছে, যে ইনিশিয়ালি ছবিটা কেউ দেখতে যায়নি, প্রবাবলি সেইভাবে প্রমোশনও ছবিটার হয়নি যে লোকে জানতে পারেননি, কিন্তু যখন আবার এটা ভালো জিনিস হচ্ছে যে যখন ওটিটিতে লোকে দেখেছে এবং ভালো লেগেছে তখন কিন্তু লোকে আবার সিনেমা হলে গেছে এই ওটিটির ক্রেজটা দেখে, এটা একটা যেমন ভালো জিনিস হয়েছে। আবার তুমি যদি ইফ ইউ টেক দি এক্সাম্পল অফ অ্যানিমেল, অ্যানিমেলের এত একটা ব্যাকলাশ হয়েছিল ফর দ্য ক্যারেক্টার, প্রবাবলি ফর দ্য ওয়ে দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড। আমি অনেকদিন কিন্তু এইসব রিভিউগুলো পড়ে সামহাও আই ওয়াজ ইন টু মাইন্ডস, যে আমি ছবিটা দেখবো কি দেখবো না, আমি ইনফ্যাক্ট অনেক পরে অ্যানিমেল দেখতে গেছি, অ্যান্ড আই রিয়েলি থট ইটস আ ফ্যান্টাস্টিক্যালি ওয়েল ক্রাফটেড ফিল্ম, দ্য ক্যারেক্টার মাই বি ফ্লড, দ্যাটস দি ক্যারেক্টার, দ্যাটস দ্য স্টোরি, এবার সব ক্যারেক্টারই তো কমপ্লিটলি মানে একদম মানে অ্যাপারেন্টলি আমরা যেরকম একটা হিরো ওয়ার্শিপের ক্যারেক্টার ভাবি আর কোনো ফ্লই নেই লাইফে, সবই ভালো 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 ভালো, ওটা তো একটা আইডিয়াল ক্যারেক্টার নয়, হ্যাঁ বাট কিছু কিছু সময় কোনো কোনো গল্পে কোনো কোনো চরিত্র ওরকমই যায় তার সেটা দেখতেও ভালো লাগে, বাট কোনো কোনো গল্পের প্রয়োজনে একটা চরিত্র সেটা ফ্লড হতে পারে, কিন্তু সেইটা একটা গল্পের প্রয়োজনে একটা ছবির প্রয়োজনে ওই চরিত্রটা এসছে, দ্যাটস হাউ দ্য ক্যারেক্টার হ্যাজ বিন বিল্ট ইন দ্যাট পার্টিকুলার ফিল্ম, সেইটার সঙ্গে এতগুলো অ্যাসপেক্ট জড়িয়ে দেওয়া যে এরকম কথা কেন বলেছে, এরকম ডায়লগ কেন বলেছে, এরকমভাবে বিহেভ কেন হয়েছে, ছবি দেখো না, আই এম নো ওয়ান টু সে দ্যাট তুমি ছবিটা দেখবে কি দেখবে না, আই ক্যান সে যে আমার ছবিটা ভালো লাগেছে কি লাগেনি, হ্যাঁ আই হ্যাভ অল দ্য রাইট অ্যান্ড অল দ্য ফ্রিডম টু এক্সপ্রেস দ্যাট, বাট আই ক্যানট ডিকটেট সামবডি এলস আর আই ক্যানট স্টপ সামওয়ান এলস টু ইউ নো ওয়াচ এ পার্টিকুলার ফিল্ম, সেটা কিন্তু একটা ফ্লিপ সাইড অফ সোশ্যাল মিডিয়া, আমরা মানে ওপিনিয়নটা দেওয়া তো ওটা তো উচিতই, কিন্তু ওপিনিয়নটা কোথায় দিতে হবে এবং কীভাবে দিতে হবে
সেইটা একটুখানি আমার মনে হয় উই শুড বি মোর রেসপন্সিবল। পায়েলদি তাহলে কি এই যে বারবার একটা কথা সেই সময় এসেছিল যে এটা সোসাইটির ওপর কি মেসেজ হয়েছে, মানে তুমি বিশ্বাস করো একটা সিনেমা সোসাইটিকে চেঞ্জ করতে পারে? একদম না। প্রথম কথা, একটা সিনেমা যদি সোসাইটিকে চেঞ্জ করতে পারতো পৃথিবীতে এতদিনে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো হ্যাঁ, এত সিনেমা তো এত মানে আমরা তো এরকম একটা আইডিয়াল সোসাইটির কথাও এত সিনেমায় বলেছি, সেটা কি হয়ে গেছে? সেটা তো হয়নি। সাডেনলি এত সিনেমায় এত উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প বলা হয়েছে, তা সত্ত্বেও কি মহিলাদের উপর অত্যাচার হচ্ছে না? সো ওয়ান ফিল্ম ক্যানট ওভার নাইট চেঞ্জ সোসাইটি, দ্যাটস নট পসিবল। এবং কেউ যদি ওরকম একটা চরিত্র বা ওরকম একটা গল্প দেখে ইনফ্লুয়েন্সড হন এবং তার যদি মনে হয় যে আজকে এই ক্যারেক্টারটা এরকম টক্সিসিটি এক্সপ্রেস করছে বলে ইটস ওকে টু কাইন্ড অফ ইউনো এক্সপ্রেস দ্যাট টক্সিসিটি ইন রিয়েল লাইফ, দেন মানে সেখানে কোথাও একটা সেই মানুষটার মেচিউরিটির অভাব আছে। এবং এই যে কোন জিনিসটা আমি ব্লাইন্ডলি ফলো করবো এবং কোন জিনিসটা আমি ব্লাইন্ডলি ফলো করবো না, এটা শুধুমাত্র একটা সিনেমা তোমায় বলে দিতে পারে না। তোমার ওভারঅল আপব্রিঙ্গিং কীরকম, কোন ব্যাকগ্রাউন্ডে তুমি বিলং করো, তোমার কি এডুকেশন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা পার্ট প্লে করে টু কাইন্ড অফ ইউনো ডিফাইন হু ইউ আর অ্যাজ এ হিউম্যান বিইং। সেটা তো শুধু সবটাই এরকম সিনেমার ঘাড়ে ফেলে দিলে হবে না। পায়েলদি অহল্যার ক্ষেত্রে যদি দেখি যে ইদানিংকালে এমনও আমি যদি ওয়েব সিরিজের কথা বলি সেক্ষেত্রেও দেখেছি যে তোমাকে তো আমরা নায়িকা হিসেবে দেখেছি, সেই জায়গা থেকে শুধু তোমার এখন টার্গেট থাকে না যে নায়িকা বা নায়িকা সুলভ, এবং তোমার মানে তুমি সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা তোমার ক্যারেক্টারটা একটা স্ট্রং জায়গা প্লে করেন, মানে এটাকে নায়িকা বলবো কি বলবো না সেটা হয়তো দর্শকের ওপরে, মানে সেই জায়গাটা এই জায়গাটা ছেড়ে দেবো যে নায়িকা নয় এবার আমি একটা চরিত্র প্লে করবো যেটার জন্য মানুষ মনে রাখবে। ওয়েন ডিড ইউ টেক দ্যাট ডিসিশন? না না, এটা কোনো ওরকম মানে ডিসিশনের ব্যাপার নয়। দেখো প্রথম কথা হচ্ছে যে নায়িকা হিসেবে শুধুমাত্র নায়িকা মানেই সে মানে একটা খুব গ্ল্যামার কোশনটা তাকে থাকতে হবে, সেটাই শুধু সুলভ নয়। তুমি না শুধুমাত্র সেটাই নায়িকা এবং যে চরিত্রটা খুব স্ট্রং এবং যে চরিত্রটা কোথাও একটা খুব স্ট্রং পয়েন্ট রাখছে বা ওপিনিয়ন রাখছে সেও তো নায়িকা হতে পারে, তাহলে কি সে নায়িকা হতে পারে না? আজকে ধরো আমরা যে এত বিভিন্ন ধরনের সোশ্যাল মানে এই এত ওটিটি প্ল্যাটফর্মস আসার ক্ষেত্রে এত ধরনের ওয়েব সিরিজ দেখছি, এবং লট অফ ওয়েব সিরিজ যেখানে উইমেন মানে আমি কথাটা বলতে পছন্দ করি না কিন্তু ফিমেল প্রোটাগনিস্ট যেখানে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, ধরো আমি যদি অ্যানিমাল কিংডম বলি বা কুইন অফ সাউথ বলি যেখানে একজন মহিলা একজন পুরো ড্রাগ কার্টেল চালাচ্ছেন, শি ইজ দ্য হিরোইন অফ দ্যাট সিরিজ, শি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য সিরিজ, কুইন কঙ্গনা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য সিরিজ। তো মানে সেখানে কি শুধুমাত্র মানে নায়িকার যে কনসেপ্টটা শুধুমাত্র ওইটাই হতে হবে যে আমরা যেভাবে তাকে, হ্যাঁ দ্যাটস অলসো ইটস এ ভেরি কাইন্ড অফ স্ট্রং অ্যান্ড পপুলার ওয়ে অফ শোয়িং আ হিরোইন, বাট অ্যাট দ্য সেম টাইম এই ধরনের যে চরিত্রগুলো উঠে আসছে দে আর অলসো হিরোইন্স, কমন। এবার আসি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা, তুমি একটু আগে বলছিলে এই ট্রেলারেই দেখলাম ডাইনি কোথাকার কতগুলো জায়গায় তোমায় বলা হচ্ছে। 2024-এ দাঁড়িয়েও বহু খবর আমরা এরকম বিভিন্ন জায়গা থেকে পাই, আজও বিভিন্ন গ্রামেতে ডাইনি সন্ধে মেরে দেওয়া হয়, ডাইনি সন্ধে ঘর জ্বালিয়ে দেওয়া হয়, ঘর জ্বালিয়ে দেওয়া হয় তাকে তাড়িয়ে দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলি এখন বিজ্ঞানের জন্য এখন তোমার ইন্টারনেটের জন্য আমাদের বিশাল সমাজ এগিয়ে গেছে, কীভাবে তুমি এটাকে ডিফাইন করবে? না আমাদের সমাজে ডাইকোটমিটা তো রয়েইছে বহু বছর ধরে, এটা খুব তাড়াতাড়ি মানে ডিলিটেড হয়ে যাবে এরকমও নয়। আমরা একদিকে যেরকম জানো উই আর কাইন্ড অফ অ্যাডভান্সিং টেকনোলজিক্যালি, একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট, ইকোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা অনেক কিছুই দেখছি, অ্যাট দ্য সেম টাইম খুব মানে রিমোট কর্নার্সে কিন্তু মানে দেয়ার আর লট অফ ডার্ক থিংস উইচ আর স্টিল প্রিভেইল দেয়ার, ঠিক আছে? তো ডাইনি প্রথা তো তার মধ্যে একটা, আমরা এখনও খবরে পাই যে ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছে, সেটা পুড়িয়ে মারা হয়েছে বা পিটিয়ে মারা হয়েছে, এরকম বিভিন্ন ধরনের দেখি তো। এবং কোথাও একটা এই সমাজের মানে এটা হয়তো আজকেই আমাদের সোকল আপার ক্লাস সোসাইটিতে সেটা কেউ হবে না, বাট ওই যে মানে যে সোসাইটি যারা একদম গ্রাসরুট লেভেলে বিলং করে সেখানে কিন্তু এই মহিলাদের কে এই ধরনের একটা ট্যাগ দিয়ে তাদেরকে অত্যাচার করা, তাদেরকে মেরে ফেলাটা স্টিল কোয়াইট কমন, মানে আর যেহেতু ওই ওই শ্রেণীর ক্ষেত্রে এখনও মহিলারা একটা দে আর দ্য উইকার পার্ট অফ দ্য সোসাইটি না, এই এটা না কোথাও একটা অদ্ভুত পাওয়ার প্লেও এই জায়গাটাতে রয়েছে যে যে আমার থেকে উইক, যে আমার থেকে দুর্বল তাকে কোনোভাবে আমি একটা মানে একদম কোণঠাসা করে সেখানে আমি আমার নিজের একটা পাওয়ার ডিসপ্লে করলাম। তো এটা শুধুমাত্র ওই কুসংস্কার থেকে রিলেটেড একটা ফ্যাক্টর যেরকম আছে না, অলসো ইটস এ ডিসপ্লে অফ পাওয়ার,
সেটাও একটা রয়েছে। তো তো এই অনেক ধরনের অনেক কমপ্লিকেটেড ফ্যাক্টর আছে। আপনি কিন্তু একই সঙ্গে মানে শহরের ভেতরেও এমন জায়গা দেখা যায় যে একটা বউ ঘরে আসার পর যদি দেখা যায় যে হাজবেন্ডের কোনো একটা বিজনেসের লস বলে কেউ কিছু, বউটা অলক্ষী অলক্ষী। হ্যাঁ সেটা ইজিলি দেখে দেওয়া যায়। হ্যাঁ এই এই যে জিনিসটা মানে হয়তো আমাদের সোসাইটিতে সেক্ষেত্রে জিনিসটা খুব মানে মিনিমাল হয়তো খুব আমি মানে ওয়ান্স ইন আ মিলিয়ন হয়তো এরকম একটা ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে নর্মাল সোসাইটিতে ঘটে যে মানে অনেক সময় হয় যে ছেলের বিয়ে হয়েছে তারপর মানে বউ মানে কি বলে না ওটাকে মানে মহিলাদের থেকেই আসে, কোন পুরুষ কিন্তু চট করে এরকম একটা কমেন্ট করেন না, তার হয়তো মাথাতেও আসবে না। তো সম্ভব না, এগুলো না অনেক রকম সাইকোলজি প্লে করে, শুধুমাত্র কুসংস্কার নয়, কোথাও একটা নিজস্ব ইনসিকিউরিটি কে ওইভাবে একটা কভার আপ করা হয়। ইটস ইজিয়ার টু ব্লেম দ্য পার্সন হু হ্যাজ জাস্ট কাম ফ্রম আউটসাইড, যাতে নিজের জায়গাটা ঠিক থাকে, মানে নিজের ইনসিকিউরিটিটা কভার করার জন্য, নিজের জায়গাটা স্ট্রং করার জন্য। এগুলো না অনেক কমপ্লিকেটেড সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে যেটা খুব এটা অত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক্সপ্লেন করার মতো জিনিস নয়, এটা অনেকটা লং যেতে হবে। তো কামিং ব্যাক টু অহল্যা, অহল্যাতে দেখে মনে হচ্ছে যে তোমার ক্যারেক্টারটার মধ্যে প্রচুর মিস্ট্রি আছে, তুমি সেটা নিজেও ইন্ডিকেট করলে। এবার পায়েল দি সোশ্যাল মিডিয়া যদি আমরা ফলো করি এবং যতখানি তুমি আমাদের সামনে প্রকাশ্যে আসো, তাতে একটা জিনিস বোঝা যায় যে তুমি ব্যক্তি মানুষটা খুব প্রাইভেট। অ্যাবসলিউটলি, যেটুকুনি তুমি মানে কাজের জন্য বা যেটুকুনি তুমি মানে মানুষজনের কাছে উন্মোচন করতে চাও, তার বাইরে তুমি কখনোই না, তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো গন্ডি বেরোতে যায় না, কোনো রিয়েলিটি শোতেও তুমি এমন একটা জায়গা তৈরি কখনো কিছু বলো না যেটা নিয়ে একটা খুব রংচঙে একটা হেডলাইন তৈরি হতে পারে। সো এই মিস্ট্রিটা কি পায়েলদির ভেতরেও আছে? এটা মিস্ট্রি নয়, আমার মনে হয় ইস ইস ওয়্যার ওয়েন ইউ নো দ্যাট ওয়্যার টু ড্র দি লাইন। সো দ্য ওয়ার্ল্ড ইজ প্রাইভেট বিকজ ইট ইজ সাপোজ টু বি প্রাইভেট। হ্যাঁ এবার কথা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া আমি কি পোস্ট করবো বা না করবো, দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু দ্যাট পার্সন, রাইট? আমি যদি মনে করি ইটস ওকে টু ডিসপ্লে মাই পার্সোনাল লাইফ অন সোশ্যাল মিডিয়া, সামওয়ান ইজ ফ্রি টু ডু দ্যাট, দ্যার ইজ নাথিং টু জাজ, লট অফ পিপল ডু দ্যাট। আমি মনে করি যে আমার প্রাইভেট লাইফটা আমি প্রাইভেট লাইফ রাখতেই পছন্দ করি। আই ডো নট উইশ আদার পিপল, আই ডো নট উইশ টু ডিসপ্লে ইট অন সোশ্যাল মিডিয়া, আই ডো নট উইশ দ্যাট ইউ নো পিপল কি বলবো মানে আই ডো নট ওয়ান্ট মাই পার্সোনাল লাইফ টু বি সো দ্যাট এভরিবডি ক্যান টক অ্যাবাউট ইট, এভরিবডি ডাজেন্ট হ্যাভ দ্য রাইট টু টক অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। আমার যদি মনে হবে যে আমার পার্সোনাল লাইফটা আমি আনতে চাই সোশ্যাল মিডিয়াতে, সেদিন আমি আনবো। আচ্ছা বেশ, ততদিনে বরং তুমি ডিসপ্লেতে নয় এইভাবেই বিভিন্ন প্লেতে তোমায় দেখতে থাকি। এবার আমরা কিছু ছোট মানে কিছু তোমাতে কিছু কামব্যাক লাইন নেবো যেগুলো মেয়েদেরকে প্রায়শই শুনতে হয়, এবং তার জন্য তোমার কামব্যাক লাইনটা কী হবে সেটা তোমার। ওকে ওকে, আমি প্রবলেম আমি নট দ্য রাইট পার্সন, বিকজ কি হয় না মানে জেনারেলি আমার দিকে এরকম খুব একটা প্রশ্ন আসে না বলে আই এম নট ভেরি শার্প অ্যাট দিস, বাট লেটস ট্রাই। ঠিক আছে, তুমি তোমার মতন করে বলো। রাত্রিবেলা 11টার সময় বাড়ি ফিরছো, কোনো ভদ্রবাড়ির মেয়েটা কোনো ভদ্রবাড়ির মেয়ে রাত্রিবেলা 11টায় বাড়ি ফেরে? Definitely my parents are not going to say that, but whoever else is going to say that, ওরা পাড়ার একটা কুচুটে কাকিমা, তিনি আমি অবধি পৌঁছতে পারবেন না, doesn't really matter, but even if he or she can, whoever the person is, it's like, excuse me, that's it. আচ্ছা, এই ধরনের ড্রেস পরে বেরোলে ছেলেদের কি কন্ট্রোল করা যায়? তাহলে এটাই বলা উচিত যে আমার মানে দিস ইজ ওয়াল আই ফিল ইজ লাইক মানে ছেলেদের কন্ট্রোল করাটা যদি পুরোপুরি মেয়েদের ড্রেসের উপর ডিপেন্ডেন্ট হয়, দেন ইউ নো উই আর নট লিভিং ইন আ মানে দোজ পিপল হু আর নট বিইং এবল টু বি কন্ট্রোলড, দে আর নট, দে ডোন্ট ডিজার্ভ টু লিভ ইন আ সোসাইটি লাইক আস, ইউ ক্যান গেট লস্ট। বেশ, এত বয়স হয়ে গেছে বিয়ে করছে না, নিশ্চয়ই চরিত্রে কোনো গন্ডগোল আছে। ইয়া আই এম এনজয়িং মাই ক্যারেক্টার, সো হোয়াটস ইওর পয়েন্ট? বেশ, আর বেশি এগোবো না আমি, তুমি খুব অল্প কথাতেই উত্তর দিয়ে বুঝে গেছি, কিন্তু তারপরেও যেটুকুনি বললে সেটার মধ্যে তুমি বললে না তুমি শার্প নয়, তুমি যথেষ্ট শার্প, তুমি অল্প কথায় শার্প। হ্যাঁ আমার মনে এই উত্তরগুলো খুব প্রলং না করে, দ্যাট মিনস দ্যাট ইউ আর এক্সপ্লেনিং দ্যাম টু মাচ। নো, নট এট অল, হোয়াই উইল ইউ এক্সপ্লেইন ইট টু সামবডি?
এই সাজেশনগুলো আমার অনেক আগে দরকার ছিল। ওকে, কিন্তু আমরা শেষ করব, সেটা হলো অহল্যা আসছে, তুমি একটু সবাইকে নিমন্ত্রণ করে বলে দাও, ফেসবুকে আসার আগে যদি একটু নিজেরা হলে এসে। অ্যাবসলিউটলি, আমাদের ছবি অহল্যা যেটা ডিরেক্ট করেছেন অভিমন্যু মুখার্জি, এবং এই ছবিটাতে আমি আছি, বনি সেনগুপ্ত আছে, প্রিয়াঙ্কা সরকার আছেন, বিশ্বনাথ বসু আছেন, এবং যারা ট্রেলার দেখেছেন তারা তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে ছবিটা কীরকম। আর যারা এখনও ট্রেলারটাও দেখে উঠতে পারেনি তাদের জন্য বলি, ইটস আ থ্রিলার, বাট একটা সুপার ন্যাচারাল ব্যাপার আছে এটাতে, একটা থ্রিলার আছে, এবং অবভিয়াসলি একটা খুব ইম্পর্ট্যান্ট সোশ্যাল ইস্যু নিয়ে এটাতে এই ছবিটার একটা পার্ট এটা। তো আমি চাইবো যে 23 ফেব্রুয়ারি অহল্যা রিলিজ করছে আপনার কাছের সিনেমা হলে, সবাই আসুন, ছবিটা হলে এসে দেখুন, এবং ডেফিনেটলি আপনাদের ফিডব্যাক আমাদের জানাবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।